তামাকের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন রংপুর অঞ্চলের লাখো মানুষের ভাগ্য। তামাক নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধ সরকারি বেসরকারি পর্যায়ে প্রচারণার পরও কিছুতেই রোধ হচ্ছে না এই চাষ ও বিড়ি সিগারেট উৎপাদন। রতন সরকার, রিপোর্ট। খাদ্যশস্য উৎপাদনের জমিগুলো এভাবেই চলে গেছে তামাকের দখলে। সামান্য কিছু বাড়তি দামের আশায় ক্ষতিকর তামাকের আবাদ করছে কৃষকেরা। গেল বছর প্রায় 56,000 টন তামাক উৎপাদন হয়েছে এই অঞ্চলে। এবার কার থেকে সামনেবার বেশি আবাদ করে এখানে, যেহেতু আরও দাম বেশি পাওয়া যাবে, এইভাবে চলতে আছে আবাদ। এইটাতে আমাদের লাভ বেশি। রংপুরের হারাগাছ পৌরসভার লক্ষাধিক পরিবার জড়িত তামাক ভাঙা, প্রক্রিয়াজাতকরণ বা বিড়ি তৈরির সঙ্গে। এসব কারখানায় কর্মরতদের বেশিরভাগই শিশু। বেঁচে থাকার আশায় তামাক নিয়ে কাজ করে ধীরে ধীরে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে তারা। এই মুহূর্তে যদি বিড়ি শিল্প যেমন সরকার যদি তুলি নেয়, তাহলে আমাদের অন্য কোম্পানি, তাহলে মানে ব্যবস্থা করা উচিত সরকারের। বর্তমান বাজারে কৃষি বিভাগ তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করছে। চাষ বন্ধে আইন না থাকায় এর বিস্তার বন্ধ হচ্ছে না বলে জানালেন তামাক বিরোধী আন্দোলনের কর্মীরা। বর্তমান যে আইন আছে, সে আইনের কিছু জায়গায় ফাঁকফোকর আছে। এই ফাঁকফোকরগুলো সংশোধন করে আমরা একটা সুষ্ঠু আইন প্রণয়ন কথা বলছি, এবং শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এই আইনের যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই দাবি আমরা জানিয়ে আসছি। তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে, ইতিমধ্যে আইনও হয়েছে, তো আমার মনে হয় আইনের আমরা পূর্ণাঙ্গ কার্যকারিতা করতে পারলে এটা কি এটার আবাদ অনেকাংশেই কমে যাবে। গরিব মানুষের কর্মসংস্থানের দোহাই দিয়ে চলছে বিড়ি তৈরির কারখানাগুলো, আর শ্রমিকদের দাবি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পর বন্ধ করে দেওয়া হোক কারখানাগুলো। অন্যান্য ফসলের তুলনায় তামাকের আবাদ লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এর আবাদ। সর্বনাশা এই বিস্তার প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের কথা বলছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। তামাক নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধ সরকারি বেসরকারি পর্যায়ে প্রচারণার পরও কিছুতেই রোধ করা যাচ্ছে না রংপুরের তামাক চাষ ও বিড়ি সিগারেটের উৎপাদন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের রংপুর ব্যুরোতে উপস্থিত আছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। জনাব জাকির হোসেন, আপনাকে স্বাগত। তামাক প্রক্রিয়াকরণের সাথে জড়িত মানুষ, বিশেষ করে শিশুরা কি ধরনের রোগে আক্রান্ত হচ্ছে রংপুরে? বিভিন্ন ধরনের ধুলাবালি ডাস্ট পার্টিকল ছড়ায় পড়ে, এবং এই সমস্ত ডাস্ট পার্টিকল শিশুদের শ্বাসের মাধ্যমে লাংসে ঢোকে। লাংসের বিভিন্ন রকম রোগ হয়, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এবং পরবর্তীতে এখান থেকে যে কোনো মুহূর্তে লাংসের ক্যান্সার হতে পারে। এছাড়াও তামাক প্রক্রিয়াকরণ এবং তামাকের সাথে যে সমস্ত শিশুরা জড়িত, তামাকের বিভিন্ন তামাক বিভিন্ন ফর্মে তারা সেবন করে, যেমন তামাকের পাউডার গোল আকারে তার সেবন করে, এবং এর ফলে মুখের ক্যান্সার তাদের খুব বেশি হয়। এছাড়াও তামাক নস্যির মাধ্যমে তারা গ্রহণ করে, এবং বিড়ি অথবা সিগারেট তারা আসক্ত হয়ে পড়ে অল্প বয়সে, এবং পরবর্তীতে তাদের আয়ুকাল অনেকাংশেই কমে যায়, এবং লাংসের বিভিন্ন জটিল রোগ তাদের দেখা দেয়। জাকির সাহেব, ঘনবসতিপূর্ণ এলাকায় আবাদি জমিতে তামাক চাষ রোধে প্রশাসন কি করছে, এবং একজন চিকিৎসক হিসেবে আপনার অভিমত কি এ বিষয়ে? তামাক চাষ প্রতিরোধে আমার জানতে এখন পর্যন্ত সরকারি কোনো আইন নাই, যার জন্য এই চাষ প্রতিরোধ করা এই মুহূর্তে সরকার অথবা চিকিৎসক অথবা জনগণের এটা প্রতিরোধ করা সম্ভব নয়। এই ব্যাপারে সরকারকে আইন প্রণয়ন করতে হবে, যে আইনের মাধ্যমে এটা প্রতিরোধ করতে পারি। এছাড়াও বাংলাদেশ কৃষি বিভাগ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, কারণ কৃষি বিভাগ এই অঞ্চলে এমন কোনো ফসল যেন উদ্ভাবন করেন যে ফসলে কৃষকরা আগ্রহী হয়ে পড়ে, এবং ওই ফসলের মাধ্যমে বেশি লাভবান হতে পারে, এবং বেশি লাভবান হলে তখন তারা তামাক চাষ থেকে দূরে চলে আসবে, এবং এভাবেই আমরা তামাকের ক্ষতিকর দিক থেকে আমরা দূরে আসতে পারব। জাকির সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাকির হোসেনের সাথে।